হিসেবে গণ্য করার দাবি উঠেছে। আমাদের শিক্ষায়, শিক্ষা ব্যবস্থায় সাম্প্রদায়িক বিষয় সংযোজন করার চেষ্টা হচ্ছে। আমাদের দেশে ধর্মনিরপেক্ষ চরিত্রকে, ধর্মনিরপেক্ষ যে মূল আদর্শ, তাকে বিনষ্ট করার ষড়যন্ত্র চলছে। ধর্মান্ধ ব্যক্তিরা, সাম্প্রদায়িকতা, যারা বড় পূজারী, তাদের রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন স্তরে বসানো হচ্ছে। ভারতবর্ষে ধর্মীয় সংঘাত বেড়েছে, ভারতবর্ষে দাঙ্গা বেড়েছে গত ছ মাসে বিজেপি সরকার আসার পরে, এবং মাত্র কয়েক মাসের মধ্যে 600 দাঙ্গা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লিতে হয়েছে। এটাই ভারতবর্ষের চিত্র বর্তমানে। সাম্প্রদায়িকতার বিপদ কত তার প্রমাণ এগুলো। তার বিরুদ্ধে লড়াই আমাদের প্রধান কাজ। দেশের সামনে শুধু সাম্প্রদায়িকতার বিপদ নয়, অর্থনৈতিক বিপদ ভয়ঙ্কর। ভারতবর্ষের সরকার মূল্যবৃদ্ধি কমাতে পারেনি, মন্দাও কমাতে পারেনি। মূল্যবৃদ্ধি এবং মন্দা আমাদের দেশ আক্রান্ত। কৃষি, যার সঙ্গে আপনারা সকলেই যুক্ত, কৃষি সমস্যা জর্জর। কৃষক ফসলের দাম পায় না, এফসিআই ধান কিনছে না, ব্যাংক থেকে ঋণ কৃষকরা পায় না, ক্ষেত মজুর সারা বছর কাজ পায় না, ন্যায়সঙ্গত মজুরি পায় না। কৃষিতে